প্রিয় দর্শক, ব্যবসা কারোর কাছে স্বপ্ন, কারোর কাছে লক্ষ্মী স্বরূপ। একমাত্র ব্যবসায় পারে স্বল্প দিনের মধ্যে একজনকে সম্পদশালী করতে, আর তার জন্য চাই সঠিক পরিকল্পনা আর সঠিক অনুসন্ধান। আমরা অনেকেই ব্যবসা করতে যাই, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তা মাঝপথে আটকে যায়। কারণ বর্তমানে এমন এক ব্যবসা করা উচিত যার চাহিদা থাকবে সারাটা বছরই প্রায় একই রকমই, এবং কম্পিটিশন থাকবে একেবারেই কম। আজকে এমন এক ব্যবসা নিয়ে কথা বলবো যা বর্তমানে খুবই নিত্য প্রয়োজনীয় এক জিনিস। আমাদের একটাই উদ্দেশ্য, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন নতুন ব্যবসার সন্ধান দেওয়া, যাতে করে নতুন উদ্যোগীদের জন্য পথটা কিছুটা সহজ হয়। তাই আমাদের এই উদ্যোগ যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, এবং এই চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে বন্ধুরা, যে ব্যবসা করুন না কেন, আগে নিজের এলাকা ঠিকমতো রিসার্চ করে করবেন, এবং যে কোনো জায়গায় লেনদেন করার আগে ঠিকমতো ভেরিফাই করে করবেন। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। কেরিয়ার বার্তার আরো এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে প্লাস্টিক পিভিসি বল কিভাবে তৈরি হয়, সে নিয়ে সাধারণত একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে দেখেছিলাম যে অনেক মানুষ, মানে ভিডিওটা তো অনেকটা ভিউ হয়েছিল, এবং অনেক মানুষ কমেন্টও করেছিলেন যে মেশিন নিয়ে কিভাবে এইসব ব্যবসাগুলো করা যায়, এবং এইসব ব্যবসাগুলো নিয়ে বা পিভিসি বল নিয়ে একটু বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন। ওখানে আজকে আবারও একটা ভিডিও নিয়ে, আমি বিস্তারিতভাবে ভিডিও নিয়ে আমি সাধারণত আপনাদের সামনে এলাম। তো আপনারা জানেন যে প্লাস্টিকের প্রাণকেন্দ্র হচ্ছে ওমরপুর, যেখানে ঘরে ঘরে সাধারণত প্লাস্টিকের প্রোডাক্ট, বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি যে জায়গাটাতে এখন আছি সেটা, মানে বিভিন্ন রকমের আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম প্লাস্টিক, যে পিভিসি যে বলগুলো রয়েছে, বিভিন্ন প্রকারের যে বলগুলো, সে পিভিসি বলগুলো এই জায়গাটাতে মানে সাধারণত রয়েছে। তো আপনারা দেখুন যে এখানে ছোট ছোট বড় সব রকমের বল রয়েছে। এখানে দেখুন একটা বড় রয়েছে, এখানে এটা মানে প্যাকিং করা হয়েছে, এগুলো পুরোপুরি প্যাকিংয়ের করা হয়েছে। এই জায়গাটা তো আপনারা দেখুন যে এটাতে মানে একটা নেট সিস্টেম করে দেওয়া হয়েছে, মানে বিভিন্ন রকমভাবে প্যাকিংগুলো করা হয়। তো আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেবো, যে অনেকে বলেছিলেন যে যে মেশিন নিয়ে যদি কেউ যদি ব্যবসা করা যায় তাহলে কীরকম হয়। তো বিষয়টা হচ্ছে, এই ধরনের যে প্লাস্টিকের যে ব্যবসাগুলো, সেগুলো সাধারণত আপনাদের মার্কেটটা ধরতে হয়, মার্কেটটা রিসার্চ করতে হয় যে সেখানে কতটা আপনার চাহিদা রয়েছে, কতটা এর ডিমান্ড রয়েছে, সেই অনুযায়ী আপনাদের মানে শুরু করতে হয়। তো প্রাথমিক ক্ষেত্রে যেহেতু মেশিন নিয়ে শুরু করা মানে একটা হিউজ পরিমাণে আপনার একটা প্রোডাকশন তৈরি হবে, এবং আগে থেকে যদি আপনার ঠিকঠাকভাবে মার্কেটটা যদি না ধরা থাকে, তাহলে কিন্তু আপনার বিক্রি করতে বা মার্কেটিং করতে অনেকটা কিন্তু সমস্যা হবে। তো ওই কারণে প্রথমে আপনাদের এইসব বলগুলো কিছুটা কিছুটা নিয়ে গিয়ে বা এইসব জায়গাগুলো থেকে কিছুটা নিয়ে গিয়ে আপনারা মার্কেটটা আপনারা ধরতে পারেন, যে হয়তো আমরা 1000 পিস বা 1200 পিস নিয়ে গিয়ে আপনার নিজস্ব একটা মার্কেট ধরতে পারেন। মার্কেট ধরার পর যদি আপনারা মনে করেন যে একটা অনেকটাই ডিমান্ড রয়েছে, তাহলে আপনারা হয়তো মেশিন বসাতে পারেন। তো মেশিনের জন্য আমি বলি যে মেশিনের জন্য আপনার মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা মতো খরচ হবে। এখানে বিভিন্ন রকম মেশিনের দরকার পড়ে, একটা মেন যেটা পিভিসি বল তৈরি করা যে মেশিন সেটা তো রয়েছে, এবং এর পাশাপাশি কম্প্রেসার মেশিন, মিক্সিং মেশিন, তারপরে মানে পেন্ট করার জন্য যে একটা মেশিন লাগে, এরকম টাইপের বিভিন্ন রকম মেশিন লাগে। তো মোটামুটি সব মিলিয়ে এবং র মেটেরিয়ালস আপনাদের লাগে সেই জায়গাটাতে, হচ্ছে হয় দেখা হলো যে DOP বলে একটা র মেটেরিয়ালস লাগে, একটা লিকুইড লাগে, তারপরে আপনার যে কালার রয়েছে সে কালার লাগে, তারপরে এবং পাউডারটা লাগে। তো এরকম র মেটেরিয়ালস লাগে। এবং যদি ঘরের ব্যাপারে যদি বলা হয়, তাহলে একটা ঘরে মেশিন এবং একটা ঘরে র মেটেরিয়ালের জন্য রাখা হয়, মানে রাখতে হবে। তো ঘরের ব্যাপার বলতে গেলে আপনাদের আপনাদের দুটো ঘর সাধারণত লাগবে, এবং যদি একটু বড় আপনাদের যদি ঘর হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, সেখানে আপনারা র মেটেরিয়াল এবং মেশিনও রাখতে পারেন। কিন্তু মেশিনের ক্ষেত্রে একটা মানে আপনার যে মার্কেটিংয়ের যে ব্যাপারটা, যদি সঠিকভাবে আপনারা মার্কেটিং বা মার্কেটের ডিমান্ড যদি আপনারা ঠিকঠাকভাবে যদি ধরে না রাখতে না পারেন, বা কাস্টমার যদি ধরে না রাখতে পারেন, তাহলে মেশিন নিয়ে আপনাদের একটু অসুবিধা হতে পারে। ওখানে মানে আমার 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 তথ্য আমার এই অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের মানে ছোটো করে শুরু করাটাই উচিত, এবং যথেষ্ট এইসব জিনিসগুলো নিয়ে গিয়ে যদি কেউ হোলসেল করে বা কেউ যদি খুচরো বিক্রি করে, তাহলে কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে। তা আপনারা দেখুন বিভিন্ন রকম যে কালারগুলো রয়েছে, আপনারা দেখুন যে এইসব জায়গাগুলোতে মানে কীরকম বলগুলো তৈরি হয়, এইসব বলগুলো তৈরি হয়েছে। দেখুন ছোটো টাইপের এটা, কিন্তু এটাও দেখতে খুব সুন্দর, এটাও দেখতে খুব সুন্দর, কিন্তু এটা পুরো সাদা টাইপের, অনেকটাই মোটা, কিন্তু এগুলো হালকা একটু পাতলা হয় দেখতে পাচ্ছেন। তো এইগুলো কীভাবে, অনেকে হয়তো ভাবেন যে এইগুলো মালগুলো সাধারণত মানে এইসব জায়গাগুলো থেকে যায় কীভাবে, অনেকে এইসব জিনিসগুলো মানে বলগুলো সাধারণত যায় এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব জায়গাগুলোতে, এই যে এইসব জিনিসগুলো, এগুলো কিন্তু মানে এগুলো ফুলিয়ে সাধারণত এগুলো মানে যে হাওয়াটাকে বের করে দিয়েই এগুলো রাখা হয়েছে। কেননা দেখুন এইসব জায়গাগুলোতে আপনি দেখতে পাচ্ছেন এইসব এইগুলো রয়েছে, এইসব জায়গাগুলোতে রয়েছে, এইসব জায়গাগুলোতে রয়েছে, এইগুলো এইগুলোই কিন্তু সাধারণত মানে ওই করা হয়। এবং এগুলোকে আপনার বিভিন্ন রকম যে হাওয়া দেওয়া যে মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাদের আপনাকে হাওয়া দিয়ে নিতে হবে। আপনি যদি সাইকেলে মানে পাম্প করার জন্য যে এইগুলো রয়েছে, পাম্পারগুলো রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন আপনারা দেখুন, যে এরকম একটা আপনার পাম্পার এরকম টাইপের নিয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে একটা সুঁচ লাগা রয়েছে, এই জায়গাটা দেখুন যে একটা সুঁচ টাইপের এখানে লাগা আছে, এই সুঁচটা দিয়েই কিন্তু আপনাকে ঠিকভাবে কাজটা
সাধারণত করতে হবে। এখানে দেখুন, আর এই জায়গাটাতে আপনারা দেখুন যে এইসব জায়গাগুলোতে এই যে প্লাস্টিকের এইসব মালগুলো, মানে এইসব যে বলগুলো এখানে রাখা আছে, তো এইভাবে করে প্যাকিং সাধারণত করতে হয়। আপনারা দেখুন যে এই জায়গাগুলোতে এইগুলোতেই মানে প্যাকিংগুলো হয়। তো এই হচ্ছে আজকের, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম পিভিসি বল এসব জায়গাগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের আগে বলি যে আপনারা অনেকেই ভাবেন যে অল্প স্বল্প ইনভেস্টমেন্ট করে কোনো একটা ব্যবসা অনেকেই হয়তো ভাবেন, তো অনেকেই মানে বুঝতে পারেন না যে কী ব্যবসা করবো। ওই কারণে আমি এই চ্যানেলে ছোটো ছোটো যে ব্যবসাগুলো, মানে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে যে ব্যবসাগুলো করা যায়, সেগুলো নিয়ে আপনাদের সাধারণত ভিডিও আমি দিই আপাতত। তো এই সব ব্যবসাগুলো, পিভিসি বলের ব্যবসাগুলো একটা ভালো ডিমান্ড রয়েছে মার্কেটে, এবং বাচ্চাদের খুবই একটা লোভনীয় একটা জিনিস এবং খুবই প্রফিটেবল। আপনাদের দামটা যদি বলা যায় যে এই সব জিনিসগুলোর দাম, মানে আপনি যদি খুচরোতে বিক্রি করেন তাহলে কিন্তু 50% প্রায় 50%-এর ওপর লাভ সাধারণত থাকে। যেমন এইগুলো কেনা হয়তো 10 টাকা 12 টাকা এরকম, আমরা বিভিন্ন জাতে বিভিন্ন রকম রেটে মানে পাওয়া যায়, বিভিন্ন রকম কোয়ালিটি অনুযায়ী দামটা নির্ভর করে। তো 10 টাকা 12 টাকা যে মালগুলো সেগুলো আপনি মোটামুটি 20 টাকা 25 টাকা থেকে 30 টাকা, অনেকে তারও বেশি রেটে বিক্রি করে, 30-40 টাকা রেটেও বিক্রি করে, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রেটে সাধারণত এগুলো বিক্রি হয়। বড়োগুলো হয়তো একরকম দামে বিক্রি হয়, ছোটোগুলো একরকম দামে বিক্রি হয়, এরকম আছে। তবে অ্যাভারেজ এর কেনা পড়ে মোটামুটি আপনার 10 থেকে 12 টাকা বা 13 টাকা, বা হয়তো তারও হয়তো কম হতে পারে বা বেশিও হতে পারে, এরকম রেটেই সাধারণত এগুলো পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আপনারা দেখলেন যে পুরোপুরি আমি সাধারণত আপনাদের দেখালাম যে বল, পিভিসি বলগুলো কীরকম কত প্রকারের হয়। এরকমই হয়, আরও অনেক রকমের প্রকারের রয়েছে, পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে রয়েছে। তো আজকে এই পর্যন্ত সাধারণত ভিডিওটা আমি করলাম পিভিসি বল নিয়ে, যেহেতু আপনারা চেয়েছিলেন ভিডিও, যারা কিছু ভিডিও করা হোক, ওই কারণে আমি আজকে ভিডিওটা করলাম। আর এর আগে আমি বলেছি যে এটা হচ্ছে প্লাস্টিক শিল্পের প্রাণকেন্দ্র ওমরপুর, এখান থেকে আপনারা এইসব মানে বিভিন্ন রকম পিভিসি বলগুলো পেয়ে যাবেন সস্তা রেটে, এবং আপনার নিজের এলাকায় পাইকারি বা খুচরো বিভিন্ন রকমভাবে আপনারা সেল করতে পারেন। তো অনেকেই আপনারা যারা মানে কিছু খুঁজে মনে যারা কিছু করতে যাচ্ছেন, তারা এইসবগুলো নিয়েও ব্যবসা শুরু করতে পারেন। তো যাই হোক, আজকে হচ্ছে আজকের আইডিয়াটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন। আমি এই ধরনের নতুন নতুন যে ছোটো ছোটো যে ব্যবসাগুলো রয়েছে, যেগুলো 10,000 টাকা 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে যেগুলো করা যায়, সেগুলো নিয়ে আমি এক এক করে আসবো। তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।